জোর করে সম্পত্তি দখল করে নেওয়া দুই দশক আগের চিত্র হলেও এখন আর তেমন চোখে না পড়লেও মাঝে মাঝে এমন ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় সম্প্রতি পিরোজপুর জেলার নজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের তুথবাড়ি গ্রামের নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের কিরণচন্দ্র বিশ্বাসের পৈতৃক ভিটেবাড়ি সন্ত্রাসী ভূমিদসু চক্র গত এগারোই এপ্রিল অবৈধভাবে দখল করে নিয়েছে বিষয়টি নিয়ে নজিরপুর থানার অভিযোগ করা হলেও এখনো মেলেনি কোনো প্রতিকার এ ঘটনায় তুতবাড়ি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছে এমন একটি ভিডিও চিত্র ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্তারিত ভিডিওতে দেখুন রহিমা বিবি জোরপূর্বক কিছু লোকজন নিয়ে এসে এইগুলো তুলছে তখন আমি এখানে বাড়িতে ছিলাম না আমার অসহায় আমার বিদ্যায় স্ত্রী এবং আমার পুত্রবধূ ছিল আমি আমার ছেলেটাকে নিয়ে বেলর চিকিৎসার জন্য গেছিলাম এই ছেলে থেকে হ্যাঁ এই ছেলের নাম কি কেশব বিশ্বাস কি হয়েছে ওর মির্গির মতো সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এই এইটা দখল হয়েছে কবে এগারো তারিখ এই চলতি মাসে এপ্রিল মাসের এই মাসের এগারো তারিখে দখল হয়েছে আচ্ছা তো বাড়িতে ছিলাম না আমি বাড়িতে এসে দেখি এই অবস্থা তো আপনারা মূলত আসলে বলেন তো যে এই যে ওনার এই বাড়িটি দখল করেছে বা করা হয়েছে এর কারণটা কি কারণটা আমি আচ্ছা এটা রহিমা বিবি আচ্ছা এই জমি নিয়ে কি ওনার সাথে এই বাবুর সাথে কোথাও কোনো দ্বন্দ্ব আছে কোনো দ্বন্দ্ব নাই জোরপূর্বক দখল করছে জমিটা আচ্ছা তো এরপরে আপনি কি করেছেন এরপরে তো আমি থানায় জানাইছি থানায় জানানোর পরে পরে লিখিতভাবে থানাটা দরখাস্ত করছি তারপর মন্ত্রী মহোদয় আসছিল থানার কাছে মোশারেফ পরে মোশারেফ সাহেব প্রথম সমাজের পরে দিয়েছিলেন তারপরে আবার সমাজ তারা মানে নাই পরে উনি থানায় জিটি করলাম আমরা সেইটা উপরে এখন আছে আর কি থানায় অভিযোগ আচ্ছা তো এখন মূলত আসলে আপনারা এই তুতবাড়ি গ্রামে সংখ্যালঘুরা মূলত কেমন আছেন আপনারা

এটা আমরা প্রধানমন্ত্রী হোক মানে বাংলাদেশি প্রশাসন তাদের উপরে লেজো বিচারে দাবি করি